এটাকো মহব্বতে করে দিয়া যে লড়াছড়া নাই। এটা 1 লাখ আসে না, সুন্দর একটা গরু, 1,80,000 টিহা এটার দাম। ওনার সাইজ আছে বাজার দর যা হয় নাকি তা? ২,২০০০ এটা সাওয়া দাম, আর এটা ৩০,০০০ এটা ২,৩০ সাওয়া দাম, এর ঘরে যাই হয়। হ্যাঁ, খুব দেশি গরু, খুব ভালো গরু। ২,৩০ আর এখন এটা 1,৬০, এটা 1,৬০ না? আচ্ছা, আর এটা হলো ২,৩০ এইটা। হ্যাঁ, খুব ভালো গরু। সুন্দর তো। আর এটা হলো ২,২০ এটা কো মহব্বতে গরু এটা। হ্যাঁ, যে লড়াছড়া নাই। হ্যাঁ, আর এটার নাম হয়েছে লাল পাহাড় বলেও চলে, এই যে মাদ্রা গরুটা। হ্যাঁ, এটা কো কান্দামি দাস। এটা কি দেখবে? এত ভালো আইনও আছে, এটা তো কুনি। এটার নাম হলো কালো পাহাড়, ও আবার হেলে দেন, মানে অনেক বড়। এটার দাম হয়েছে ৩,৬০,০০০ টাকা। মানে বাজার দর। অনেক বড় কালো পাহাড়, কালো পাহাড় ধরো। এটা সুন্দর একটা গরু। হ্যাঁ, এইটা দামটা কত হবে? ১৪০,০০০ টাকা দাম। কিন্তু গরুটি, এটা গরুটা সবচেয়ে কিন্তু ভালো আমি মনে করি, একটা সাইজের গরু এটা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সবাই কুরবানি ভালো করে করেন এবং করো। তোমরা সবার কাছে এই মিনতি যে যেভাবে ভালো কুরবানি দিলে আল্লাহ পছন্দ করে। হ্যাঁ, যে যে সমর্থগুলো তাই দিব। ধন্যবাদ সবাইকে, আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা।